দায়িত্বের বোঝা বুঝেন? আমার মতো একজন দুর্বল রে যদি গোটা রাষ্ট্রপ্রধান বানায় দেন, বলেন এই বোঝা কি আমি বহন করতে পারবো? আমার যদি বলেন আজকে থেকে আপনি রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্রপতি, এই কথা যদি আমার দিয়ে দেন আমার মতো একজন অবুজ মানুষকে, তাহলে এই বোঝা বহন করার মতো ক্ষমতা আমার নাই। এক মন আলু দিবেন এটা আমি পারবো, দেড় মন দিবেন এই জায়গায়, দুই মন দিলে তাও একটু জীবন মরণ বাজিয়ে রেখে কোনো রকম পারা যাবে, কিন্তু যেই বোঝা বহন করে এটার ওয়েট নাই, কিন্তু এটা বোঝা যায় না, কিন্তু এরও একটা ওয়েট আছে। বলেন দায়িত্বের ওয়েট, এক মন আলুর বোঝার কি ওয়েট? তার থেকে দায়িত্বের ওয়েট হলো হাজার গুণ কোটি গুণে বেশি, ঠিক না ব্যাঠিক যারা কান? দায়িত্বের বোঝা কম না বেশি? আলুর বোঝার আর কি মূল্য? আলুর বোঝার ওয়েট তার কত কষ্ট সাধ্য, এর থেকে বেশি কষ্ট হলো দায়িত্বের বোঝা, ঠিক না ব্যাঠিক? এই জন্য দায়িত্বশীল যারা থাকেন, আল্লাহর রসুল হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করবে আল্লাহ এই দায়িত্ব পাইয়া কি করছিলা বলো, এই জনগণ তোমার কাছে তার আমানত ছিল, এদের জান তোমার কাছে আমানত, এদের মাল তোমার কাছে আমানত, তুমি কি সেই জানের আমানত রক্ষা করতে পারছো কিনা, মালের আমানত রক্ষা করতে পারছো কিনা, এই সম্পদ তোমার কাছে আমানত, তুমি কি লুটে খেয়েছো, এই জান তোমার কাছে আমানত, নাকি তুমি একেবারে শেষ করে দিয়েছো, এই মাল তোমার কাছে আমানত, তুমি কি মালের কতটুকু আমানতের দায়িত্ব পালন করেছো নাকি খেয়ানাত করেছো? কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন যিনি, তিনি কে? তো নবীর মাথায় যদি আল্লাহ তাআলা এক মন আলুর বোঝা উঠায় দিত সহজ হইত। সব নবীকে কিন্তু আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক নবী বানাইস, আদম সফিউল্লাহর দায়িত্ব ছিল একটা এলাকার নবুয়তি পালন করা, হযরতে নূহ নাজিহুল্লাহর দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট এলাকার দায়িত্ব পালন করা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্ব ছিল নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট একটা গোত্রের দায়িত্ব পালন করা, নবুয়তি পালন করা, ইসমাইল জবিহুল্লাহর দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়ার ভিতরে নবুয়াতির দায়িত্ব পালন করা, হযরতে মুসা কালিমুল্লাহর দায়িত্ব ছিল নির্দিষ্ট কওমের দায়িত্ব পালন করা, হযরতে হারুন আলাইহিস সালামের দায়িত্ব ছিল নির্দিষ্ট কওমের দায়িত্ব পালন করা, ঈসা রূহুল্লাহর দায়িত্ব হলো নির্দিষ্ট একটা কওমের কাছে গিয়া দাওয়াত দেওয়া, নির্দিষ্ট একটা জাতির দায়িত্ব পালন করা, কিন্তু আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আরবের নবী বানায় নাই, শুধু আজমের নবী বানায় নাই, মক্কার নবী বানায় নাই, মদিনার নবী বানায় নাই, সূর্যোদয় থেকে নিয়ে অস্তমিত হওয়া পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু পর্যন্ত, গোটা আকাশ মণ্ডলী ভূমণ্ডলী এই জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের দায়িত্ব আর সমস্ত মাখলুকের নবুয়াতের জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছে। তাহলে বলেন তো আমার নবীর জিম্মাদারি আলুর বস্তার ওজনের মতো না, তার থেকে কোটি কোটি গুণ বেশি দামি, কোটি কোটি গুণ ভারী। এত বড় দায়িত্ব কেমনে পালন করবেন আমার নবী? নেটওয়ার্কের কোনো যুগ না, এই যুগে যদি বলা হয় আপনি গোটা দেশের মধ্যেই দাওয়াত দিবেন, তাহলে তো নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তি ব্যবহার করেও দাওয়াত পৌঁছানো সম্ভব? আমার নবীর যুগে কোনো চিঠিপত্র ছাড়া কোনো রকমের নেটওয়ার্ক কায়েম ছিল না, ইলেকট্রনিক কোনো মিডিয়া ছিল না, প্রচার মাধ্যম ছিল না। আমার নবী মক্কার মধ্যে আগমন করলেন, কী করে আমার নবী সেই সুদূর বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছাবেন, কী পরিমাণ দায়িত্ব? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ বলেন ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা ইন লাম ইউমিনু বিহাজাল হাদিস আসাফা, হে নবী আপনারা দেখলাম নিজেকে ধ্বংস করে ফেলবেন, চিন্তা করতে করতে কিভাবে মানুষের মাঝে দাওয়াত পৌঁছাবেন, এই পেরেশানিতে আপনি বড় পেরেশানগ্রস্ত হয়ে গেছেন, বেকারগ্রস্ত হয়ে গেছেন, চিন্তায় রাতের বেলা আপনার ঘুম হয় না, নবী আমার উজ্জ্বল চেহারা নিয়ে দাওয়াতি মিশন নিয়ে বের হয় রাতের বেলায় নবীর চেহারা মলিন করে বাসায় ফেরেন, আল্লাহ ডাক দিয়া বলে ওয়াদানাঙ্কা বিজরাক, নবী আপনি চেষ্টা করেছেন কিন্তু দাওয়াতের জিম্মাদারি আপনি নিয়েছেন, কিন্তু পৌঁছানের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, সুবহানাল্লাহ, ওয়ারাফানা আঙ্কা ফিজরাক, নবী আপনার বোঝা আমি হালকা করে দিছি, বোঝাটা আমি হালকা করছি, যদিও দায়িত্ব আপনার মাথায়, কিন্তু উপর থেকে ধরেছেন যিনি, তিনি কে?
ছোট বাচ্চা দেখবেন বাবাই যখন বাজার থেকে বুঝা নিয়ে আসে, ব্যাগ নিয়ে আসে, ঘরের শিশু বাচ্চাটা, চার বছরের পাঁচ বছরের বাচ্চাটা বাবার হাত থেকে ব্যাগ ধরতে চায়, বোঝা ধরতে চায়, বাচ্চা অভিমান করে বাবাই, কিন্তু ব্যাগটা বাচ্চার হাতে দেয়, কিন্তু ওয়েটটা পুরাপুরি বাবার সন্তানের হাতে ছাড়ে না। বাবা ধরে রাখে, সন্তানকে বলে তুমি এখানে হাত বাজাও, সন্তানও হাত বাজায়, বাবাও হাত বাজায়, কিন্তু সম্পূর্ণ ওয়েট রাখে বাবার হাতে, সন্তানের হাতে দিয়া কেমন যেন একটা খেলা কইরা আমার বাচ্চায় আমার বাজানে বাজারে নিয়ে আসছে, ঘরের ভিতরে বাবাও হাসে, ছেলেও হাসে। আমার আল্লাহ ডাক দেখা নবী, আমার আপনার দ্বারা সম্ভব নয়, গোটা পৃথিবীবাসীর কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দেওয়া, হে নবী আমার যদি দায়িত্ব আপনাকে দিয়েছি কিন্তু কন্ট্রোল পাওয়ার কিন্তু আমার হাতে, নবী আমার আপনি চিন্তা করেন না, ওয়ারাফানা লাকা যিকরাক, হে বন্ধু আমার, ওয়াদানা আনকা বিজরাক, আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি, সম্পূর্ণ দায়িত্বের যে ওয়েট আছে এটা আপনার মাথায় আমি ছাড়ি নাই, যদি ছাড়তাম একটা মুহূর্ত কাজ করতে পারতেন না, সম্পূর্ণ দায় দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাইখা আপনাকে দিয়ে আমি বিশ্ববাসীর কাছে দাওয়াত পৌঁছাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজিকে সর্বক্ষেত্রে যিনি সহযোগিতা করেছেন তিনি কে? আল্লাহ। আপনার বোঝা কমায় দিস, কেমন বোঝা? আল্লাহ বোঝার বিবরণ দেয়, ওয়াদানা আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝা আপনার কোমরটাকে বাঁকা করে দিতেছিল, আপনার পিঠটাকে একেবারে ভেঙে চৌচির করে দিচ্ছিল, তার মানে চিন্তায় আহারে আমি কেমনে দাওয়াত দিব আমার উম্মতের মাঝে, কিভাবে আমি পাথারা জাতিকে পথ দেখাবো, এই অল্প সময়ের ভিতরে নেটওয়ার্ক নাই, গাড়ি নাই, কামান নাই, বিমান নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো বাহিনী নাই, কেমনে আমি একা একা দাওয়াত দিব? নবী তো একা মানুষ, আবু বকর তো পরিমাণ আনছে, নবী তো একা মানুষ, কেমনে দাওয়াত দিবে বলেন? কি পরিমাণ বোঝা আল্লাহ তালা নবীর উপরে চাপায়া দিছে। আল্লাহ তালা বলে আল্লাযী আনকাদা যহরাক, যেই চিন্তায় আপনার কোমর বাঁকা হয়ে যাচ্ছিল নবী আমার, চিন্তায় আপনার কোমরটা পিঠটা ভেঙে যাচ্ছিল, ওই সময় আপনার সব বোঝা, আপনার সব কষ্ট আর সব ক্লান্তি আর সমস্ত বোঝা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া সহজ করছি, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এরপর আল্লাহ তাআলা নবীকে তিন নম্বরের নিয়ামতের কথা শোনায় দেয়, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমার, ওই যে কাফেরেরা মুশরিকেরা আপনি দাওয়াত দিতে গিয়া কত বদনামীর শিকার হন, আপনাকে জঙ্গি বলে গালি দেয়, আপনাকে সাহের বলে, জাদুকর বলে, আপনার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ রটায়, নবী আমার খবরদার আপনি চিন্তা করেন না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই চিন্তা আপনার নাই, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনা আমি শুধু জমিনের মধ্যেই সীমিত রাখি নাই, আপনার আলোচনা ইথারে পাথারে আকাশে বাতাসে সব জায়গায় আমি ছড়ায় দিয়েছি, এই জন্য আজানের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরুদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জানাজার দোয়ার মধ্যেও আছে দুরুদ শরীফ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম, এই জন্য হাদিসে কুদসিতে আছে ইজা জুকি ইজা জাকারাত আব্দি, যখন বান্দা আমাকে আলোচনা করে জাকারতাহু জাকারতাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নবীজি সাথে সাথে আপনার আলোচনাও হয়, আল্লাহর নাম হয় সাথে নবীর নাম হয় না, এমন কোন মজলিস পৃথিবীতে নাই। তাহলে সব জায়গার ভিতরে নবীর আলোচনা, নবীর মর্যাদা যিনি বুলন্দ করেছেন তিনি কে? কিন্তু তারপরে ওদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, নানা অপকৌশল চালাইতেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্ররা চালাইতেছে, নবী যেন দাওয়াতি মিশন চালাইতে না পারে, হক ও হক্কানিয়াত প্রতিষ্ঠা করতে না পারে, এই জন্য নানা ষড়যন্ত্র, নানা ধরনের অভিযোগ, নানা ধরনের কৌশল তারা অবলম্বন করে। আপনারা বলেন তো সর্বোচ্চ কৌশল করণেওয়ালা যিনি তিনি কে? অতীতীয় কৌশল কম হয় নাই, ফেরাউন কৌশল কম করে নাই, হামানও কম করে নাই, নমরুদও কম করে নাই, আবু জেহেল আবুল আহাব উৎপা সেইবারা তারাও কিন্তু কৌশল কম করে নাই, কিন্তু সমস্ত কৌশলগুলো নস্যাত করে দিয়ে এই জমিনের ভিতরে দিন অতীতেও জিন্দা হয়েছিল, উচিরে ইমাম মাহাদি আসবে, আবার এই জমিনের মধ্যে জুলুমের অবসান হবে মুসলমান। অনেকেই তোমরা দেখতেছো মুসলমান আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি করুণ দুর্দশা, তোমরা জানো ফিলিস্তিন
ফিলিস্তিনের যে হামাস প্রধান ছিল ইসমাইল নেতানিয়া, ইসমাইল হানিয়া, এ আমার বাজান, যার পরিবারের ভিতরে তিনটা সন্তান শহীদ হয়ে গেছে, তারপরে তার বুকের মধ্যে কোনো কষ্ট নাই, ভাইগুলো শহীদ হয়ে গেছে, বোনগুলোকে শহীদ করে দিয়েছে, তারপরে কোনো কষ্ট নাই, ইসমাইল হানিয়া হাসি মুখে সব মেনে নিয়েছিল। কিন্তু তিনি তেহরানের ভিতরে এক কামরায় ছিল, সেখানে গুপ্তভাবে এইরকম একজন দীনের মুজাহিদকে এ বাবা গুপ্তভাবে হত্যা করে তাকে শাহাদাতে রমিও সুদা পালন করতে বাধ্য করেছে। গোটা পৃথিবীর ভিতরে তোমরা জানো, আর চায় ফিলিস্তিনকে উড়াইয়া দিবে, আকসাকে উড়াইয়া দিবে, বিভিন্ন দেশবাসী চায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কসম আল্লাহর, আবু জেহেলরাও চেয়েছিল, ফেরাউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, হামান চেয়েছিল, কিন্তু রাত্র যত গভীর হবে সকাল তত তাড়াতাড়ি হবে। আল্লাহ এই কথাটা বলতে গিয়া পরবর্তীতে কয় ফা ইন্নামাল ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলে ফা ইন্নামা আল উসরি ইউসরা, হে নবী কষ্ট পায়েন না, দুঃখের পরে কিন্তু সুখ আছে, অন্ধকারের পরে কিন্তু আলো আছে, টেনশন করেন না, আপনার এখন যত কষ্টই হোক না কেন একটু পরে আপনি শান্তি পাবেন, আপনি আনন্দ পাবেন। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয় আপনার বিপদের পরে কষ্টের পরে যিনি সুখ দান করবেন তিনি কে? ইজাস্তাদ্দা বিকাল বালওয়া, ইজাস্তাদ্দা বিকাল বালওয়া, ফাফাক্কির ফি আলাম নাসরা, ফা উসরুন বাইনা উসরাইনে, ইজা ফাক্কারতাহু ফাফরা। কবি বলেন, শোনো তোমরা, আল্লাহ তাআলা বলেছেন দুইটা কঠিন যখন বিপদ এসে যায়, উপর থেকেও বিপদ, নিচের থেকেও বিপদ, আল্লাহ তাআলা তখন একটা আসানি দেয় না, আল্লাহ তাআলা তার জন্য দুইটা সহজ এবং সুখের ব্যবস্থা এবং শান্তির রাস্তা করে দেয় যিনি তিনি কে। অতএব মুমিন কাল্লা বলেন ফালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি বক্ষে ঈমান ধারণ করতে পারো, ঈমানের শক্তি হলো সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় শক্তির নাম কি বলেন? ঈমান।